আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কিন্তু পড়ছিলাম আমাদের এসএসসি ব্যবসা উদ্যোগ বিষয়টি এবং আমরা গত ভিডিওতে স্টার্ট করেছিলাম আমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের ব্যবসায় পরিকল্পনা এই চ্যাপ্টারটি। আজকের ভিডিওতে আমরা ব্যবসায় পরিকল্পনা চ্যাপ্টারের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের ব্যবসা পরিকল্পনা চ্যাপ্টারে। সো তোমাদেরকে ব্যবসা উদ্যোগ বিষয়টি পড়াচ্ছি আমি আফ্রিদা বিনতা আলম তানি। তাহলে চলো দেখে নিই যে আজকের ভিডিওতে আমরা ব্যবসা পরিকল্পনা চ্যাপ্টারের কী কী টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানবো ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা, বিষয়বস্তু, প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী, সম আয় ব্যয় বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা এবং প্রক্রিয়া, অর্থাৎ কী কী জিনিস আসলে আমাকে মাথায় রাখতে হবে যখন আমি একটা ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা করতে যাবো বা কোনো একটা ব্যবসায় পরিকল্পনা করতে যাবো, কী কী জিনিস আমাকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো নিয়েই বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। সো প্রথমেই আমরা দেখে নিব যে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনাগুলো কী কী। বন্ধুরা, আমরা যখন ব্যবসা পরিকল্পনা সম্পর্কে জেনেছি তখন আমরা কী বলেছিলাম যে আমরা যখন ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করব তখন আমাদেরকে অনেক কিছু চিন্তাভাবনা করে তারপরে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সো এই জায়গাটাতে আমাদেরকে সবসময় যত্নশীল হতে হবে। শিল্পোদ্যোক্ত নিজে বা অন্য কোনো বিশেষজ্ঞের সাহায্যে কিন্তু কী করতে পারেন, ব্যবসা পরিকল্পনা প্রস্তুত করতে পারেন। অর্থাৎ যে ব্যবসায় উদ্যোক্তা, যিনি উদ্যোক্তা থাকবেন, তিনি নিজেও ব্যবসা পরিকল্পনাটা প্রণয়ন করতে পারেন, আবার কোনো একজন বিশেষজ্ঞর সাহায্য নিয়েও কিন্তু তিনি কী করতে পারেন, ব্যবসা পরিকল্পনাটা প্রস্তুত করতে পারেন। তবে যদি একটা সুষম ব্যবসা পরিকল্পনা যদি আমাকে প্রণয়ন করতে হয় তাহলে আমাকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ব্যবসা পরিকল্পনাটাকে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত এবং শব্দ বাহুল্য বর্জিত হতে হবে। অর্থাৎ আমি যে ব্যবসা পরিকল্পনাটা করব সে ব্যবসা পরিকল্পনাটাকে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত হতে হবে। অনেক ডিটেলসে একদম সব কিছু এখানে আসলে ইনক্লুড করার দরকার নেই, শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করতে হবে এবং অতিরিক্ত পরিমাণ শব্দ বাহুল্য এখানে থাকাটা আসলে দরকার নেই। একদম শর্টকাটে একদম যা বলতে চাচ্ছি সেটাই ডিরেক্টলি এখানে উল্লেখ থাকতে হবে। তারপর আছে পণ্য ও বাজারের ক্ষেত্রে ব্যবসার লক্ষ্য দু একটি পণ্য বা অঞ্চলের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। অর্থাৎ আমি যখন ব্যবসার পরিকল্পনা প্রণয়ন করব তখন আমি যে পণ্য এবং বাজারটা ডিসাইড করছি সেক্ষেত্রে আমার ব্যবসায়ের লক্ষ্য হবে শুধুমাত্র দু একটি পণ্য বা অঞ্চল। এখানে আমি অনেক বেশি পণ্য নিয়ে বা অনেক বড় একটা অঞ্চল নিয়ে আসলে ব্যবসায় পরিকল্পনাটাকে প্রণয়ন করবো না, সেক্ষেত্রে আমার দু একটি পণ্য বা একটা নির্দিষ্ট অঞ্চলকেই আমি ফোকাস রাখবো। ব্যবসায় যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনার দলে অপরিচিত ব্যক্তিকে আমরা অন্তর্ভুক্ত করবো না, যে আমার ব্যবসার সাথে আসলে রিলেটেড না বা ব্যবসায় যে ব্যবস্থাপনা সেটার সাথে রিলেটেড না বা যাকে আমি জানি না সেই ব্যক্তিকে আমরা কখনোই ইনক্লুড করবো না। সো ব্যবসায়ের যে দিক নির্দেশনা বা গাইডলাইন সেখানে আমাদেরকে এই জিনিসগুলো আসলে মাথায় রেখে তারপর ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তারপরে রয়েছে আরও কিছু দিক নির্দেশনা, যেমন কোনো পণ্যকে এমন টেকনিক্যাল শব্দ দ্বারা বর্ণনা করা উচিত নয় যেটা শুধুমাত্র বিশেষজ্ঞরা বুঝতে পারবেন কিন্তু অন্যদের পক্ষে বোঝা কঠিন হবে। অর্থাৎ যে পরিকল্পনাটা আমি করছি সেই পরিকল্পনাটার মধ্যে আমি পণ্যটাকে একদমই জেনারেলাইজড ওয়ার্ড ইউজ করে আসলে উল্লেখ করব। এখানে এমন কোনো শব্দ আমি ইউজ করবো না যেটা একটা টেকনিক্যাল শব্দ যেটা শুধুমাত্র বিশেষ শ্রেণীর মানুষরা বুঝতে পারেন বা বিশেষজ্ঞরা বুঝতে পারেন, সবাই বুঝতে পারেন না, এরকম শব্দ আমি এখানে রাখবো না, এরকম টেকনিক্যাল শব্দ আমি ইউজ করবো না। তারপর আছে বাস্তবসম্মত উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে বিক্রয় পরিমাণ হিসাব করতে হবে। অর্থাৎ আমি যতটুকু পরিমাণ উৎপাদন করব বাস্তবে সেই উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে আমার বিক্রয় পরিমাণ হিসাব করতে হবে। আমি যদি ধরে নিই যে প্রতিদিন আমার উৎপাদনের পরিমাণ হবে 50 ইউনিট এবং সেটার উপর ভিত্তি করে আমি 50 ইউনিট বিক্রয়ের পরিমাণটা আসলে ডিসাইড করব এবং অনেক সাবধানতার সাথে আমাকে এই বিক্রয় হিসাবটা রাখতে হবে যে কতটুকু পরিমাণ উৎপাদন হচ্ছে, কতটুকু পরিমাণ আমার বিক্রয় হচ্ছে, এই বিক্রয় হিসাবটা আমাকে অবশ্যই খুব ভালোভাবে রাখতে হবে। সো ব্যবসায় পরিকল্পনা আমি যখন করবো এই জিনিসগুলো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে রয়েছে অস্পষ্ট তথ্যের উপর ভিত্তি করে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করা উচিত না। আমি যে তথ্যের উপর ভিত্তি করে ব্যবসা পরিকল্পনাটা প্রণয়ন করব সেই তথ্যকে অবশ্যই সলিড হতে হবে এবং স্পষ্ট হতে হবে। কোনো ধরনের অস্পষ্ট তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমি ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করব না, তাহলে কি আলটিমেটলি আমারই ক্ষতি হবে। তারপরে রয়েছে আরও কিছু গাইডলাইন্স, যেমন ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা বর্তমান এবং ভবিষ্যতে উদ্ভব হতে পারে এমন সমস্যার আলোচনা অবশ্যই ব্যবসা পরিকল্পনায় থাকতে হবে। অর্থাৎ আমি যে ব্যবসাটা পরিচালনা করব সেই ব্যবসাটার ক্ষেত্রে যখন আমি পরিচালনা করব তখন অবশ্যই কিছু সমস্যা অ্যারাইজ করবে, তাই না? সো এই সমস্যাগুলো বর্তমানে কীরকম বা ভবিষ্যতে আরও কেমন ধরনের সমস্যা উদ্ভব ঘটতে পারে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা আলোচনা কিন্তু আমাকে অবশ্যই ব্যবসা পরিকল্পনার ভেতরে রাখতে হবে।
এবং সর্বশেষ হচ্ছে ব্যবসা পরিকল্পনা প্রণয়নকালে যে ব্যবস্থাপনা টিম রয়েছে সেই ব্যবস্থাপনা টিমের সকল সদস্যকে আসলে জড়িত করতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কারণ ব্যবসাটা আসলে কারা পরিচালনা করবেন এই ব্যবস্থাপনা টিমের উপরে কিন্তু এই দায়িত্বটা অনেক বেশি থাকবে পরিচালনা করার ক্ষেত্রে। সো যারা ব্যবসাটা আসলে পরিচালনা করবেন বা ব্যবস্থাপনার সাথে রিলেটেড থাকবেন তাদেরকে নিয়ে আসলে ব্যবসা পরিকল্পনা করাটা অনেক বেশি ফিজিবল। সো ব্যবসা পরিকল্পনা যখন আমি করবো তখন ব্যবস্থাপনার সাথে যারা রিলেটেড থাকবেন সেই সকল সদস্যকে আমাদেরকে জড়িত করতে হবে এবং ব্যবসা পরিকল্পনা প্রণয়নের সময় যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ এখানে নিতে হবে। তাহলে বন্ধুরা আমরা দেখে নিলাম যে একটা ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে আমাকে কী কী গাইডলাইন মেনে চলতে হবে বা কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে একটা ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের সময়। সো এখন আমরা দেখে নেব এই যে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা আমরা করছি যে সেই ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তুগুলো কী কী, অর্থাৎ একটা ব্যবসা পরিকল্পনার ভেতরে কী কী জিনিস আসলে ইনক্লুডেড থাকবে। সো এই যে বিষয়বস্তুর কথা আমরা বলছি এই বিষয়বস্তু কিন্তু আমাদের ব্যবসায়ের আকার, ব্যবসায়ের যে প্রকৃতি, ব্যবসায়ের যে ধরন, এরকম বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু বিষয়বস্তুটা ডিফারেন্ট টাইপের হতে পারে। সো একটা জেনারেলাইজ যদি আমরা ব্যবসা পরিকল্পনার কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে ব্যবসা পরিকল্পনার ভিতরে এই জিনিসগুলো ইনক্লুডেড থাকে। সেখানে থাকে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানটা কোন নামে পরিচালিত হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা ব্যবসা পরিকল্পনার ভিতরে উল্লেখ থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটা সেই ব্যবসা পরিকল্পনার ভিতরে উল্লেখ থাকবে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত সেই ঠিকানাটা আমাকে উল্লেখ করতে হবে। এবং ব্যবসায়ের যে উদ্যোক্তা রয়েছেন বা উদ্যোক্তারা রয়েছেন যারা এই ব্যবসাটা গঠন করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের নামও কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। এছাড়াও রয়েছে উদ্যোক্তা বা পরিচালকবৃন্দের পরিচিতি, অর্থাৎ উদ্যোক্তাদের পরিচিতি, তারা কোন পেশায় জড়িত এবং তাদের ঠিকানা, এরকম বিভিন্ন ধরনের ডিটেলসও কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হবে ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে। এছাড়াও রয়েছে ব্যবসায়ের ধরন, অর্থাৎ ব্যবসাটি কি এক মালিকানা হবে, অংশীদারি হবে, নাকি যৌথ মূলধনী ব্যবসা হবে, সেটাও কিন্তু আমাকে এই পরিকল্পনার ভেতরে উল্লেখ করতে হবে। ব্যবসাটা পরিচালনা কীভাবে হবে, সেটা কি একক ব্যবস্থাপনায় হবে যে কেউ একজন পরিচালনা করবেন, নাকি অংশীদারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে, নাকি যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে, এই ব্যবসায় পরিচালনার ধরনটাও আমাকে ব্যবসা পরিকল্পনার ভিতরে উল্লেখ করতে হবে। ব্যবসায় মূলধনের পরিমাণটা কতটুকু থাকবে সেটাও আমাকে উল্লেখ করতে হবে ব্যবসায় পরিকল্পনা করার ক্ষেত্রে। এবং বাজার জরিপের একটা সংক্ষিপ্ত বিবরণ আমাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ বাজারের আকারটা কীরকম, ভবিষ্যতে আমি বাজার থেকে কী কী ধরনের ডেভেলপমেন্ট আসলে আনতে পারি বা ভবিষ্যতে আমার ব্যবসাটা এখানে ইফেক্টিভলি রান করার পসিবিলিটি কতটুকু, বাজারে প্রবেশের কৌশলটা আমার কী হবে, পণ্যের মূল্যটা আমি কীভাবে নির্ধারণ করবো, এরকম বিভিন্ন সংক্ষিপ্ত জিনিসপত্র কিন্তু আমাকে উল্লেখ করতে হবে ব্যবসা পরিকল্পনার সময়। মুনাফা অর্জনের সম্ভাবনা, অর্থাৎ আমি এখন কতটুকু পরিমাণ মুনাফা অর্জন করতে চাচ্ছি এবং ভবিষ্যতে আমার এই মুনাফা অর্জনের পরিমাণটা কতটুকু হবে, সেই ধরনের বিভিন্ন গাইডলাইন বা দিক নির্দেশনা আমাকে অবশ্যই ব্যবসা পরিকল্পনার ভেতরে উল্লেখ করতে হবে। এছাড়াও রয়েছে প্রাকলিত আর্থিক বিবরণের সংযুক্তি, অর্থাৎ প্রাকলিত আর্থিক বিবরণের কিছু সংযুক্তি কিন্তু আমাকে অবশ্যই কী করতে হবে ব্যবসা পরিকল্পনার ভেতরে ইনক্লুড করতে হবে। সেখানে কী কী উল্লেখ থাকবে, আমার মোট প্রকল্পের ব্যয় কতটুকু, প্রাকলিত আয় কতটুকু, প্রাকলিত ব্যয় কতটুকু হতে পারে, প্রাকলিত আয় ব্যয় বিবরণে আমাকে উল্লেখ করতে হবে সেখানে, এবং প্রাকলিত উদ্ধৃতিপত্র আমাকে সেখানে উল্লেখ করতে হবে, প্রাকলিত নগদান প্রবাহ বিবরণী এবং সম আয় ব্যয় বিবরণী আমাকে উল্লেখ করতে হবে আমাদের ব্যবসা পরিকল্পনায়। সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিন্তু আমার লাগছে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে। এখন যদি আমরা দেখে নিই যে প্রাকলিত নগদান প্রবাহ বিবরণী বলতে আমরা আসলে কী বুঝতে পারছি, অর্থাৎ ক্যাশ ফ্লো অ্যানালাইসিসটা আসলে কী। সো এই যে বিবরণীটা, এই বিবরণীটাতে আসলে কী থাকে যে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ আসছে এবং কী পরিমাণ ব্যয় হচ্ছে সেটা সংরক্ষণ করা হয় এই প্রাকলিত নগদ প্রবাহ বিবরণীতে। আমাদের ব্যবসা যখন আমরা পরিচালনা করি সেই ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই ব্যবসায় উদ্যোক্তাকে কী করতে হবে, একটা নগদান প্রবাহ বিবরণী রাখতে হবে। এবং এই বিবরণী বিভিন্নভাবে আসলে সংরক্ষণ করতে পারে একজন ব্যবসায়ী, সেটা দৈনিক বেসিসে হতে পারে, সেটা সাপ্তাহিক বেসিসে হতে পারে বা মান্থলি বেসিসে হতে পারে। এবং সেখানে এই বিবরণটার মধ্যে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ আসছে বা কী পরিমাণ ব্যয় হচ্ছে সেটাকে সংরক্ষণ করা হবে। নগদ প্রবাহ বিবরণী তৈরি করার ফলে উদ্যোক্তা কী করতে পারবেন, ব্যবসায়ী কতটুকু পরিমাণ নগদ এখন তার মজুদ আছে সেটা সম্পর্কে তিনি জানতে পারবেন। এছাড়াও আমরা সম আয় ব্যয় বিশ্লেষণ ডকুমেন্টসটার কথা বলেছি বা ব্রেক ইভেন অ্যানালাইসিসের কথা বলেছি, এটা বলতে আমরা কী বুঝি সেটাও আমরা এখন জেনে নিব। সম আয় ব্যয় বিশ্লেষণ হচ্ছে ব্যবসার এমন একটা অবস্থা যে অবস্থায় ব্যবসায়ের যে আয় এবং ব্যয় সেটা সমান হয়। ব্যবসার এই পর্যায়টাতে আসলে লাভও হয় না এবং ক্ষতিও হয় না, দুইটাই সেম সেম থাকে। অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট যে বিক্রয় মূল্য, সেই মোট বিক্রয় মূল্যটা আমার
মোট ব্যয়ের সমপরিমাণ হয় তাকে আমরা বলি সম আয় ব্যয়। অর্থাৎ ধরা যাক মোট পণ্য উৎপাদন করতে আমার ব্যয় হয়েছে 5 লাখ টাকা এবং সেই পণ্যটা বিক্রয় করলে আমার মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 5 লাখ টাকা। সো এখানে আমার কি লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না। সো ওই যে 5 লাখ টাকা আমার বিক্রয় মূল্য হচ্ছে, আবার মোট ব্যয়টাও আমার 5 লাখ টাকা, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলবো সম আয় ব্যয়। অর্থাৎ যেই জায়গাটাতে আসলে লাভও হয় না ক্ষতিও হয় না। সো এই যে ব্রেক ইভেন আমরা অ্যানালাইসিস করছি, এখানে ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয় ব্যয় সমান হয় তাকে আমরা সম আয় ব্যয় বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বলি। অর্থাৎ যে পয়েন্টটাতে আসলে বিক্রয় করলে আমার আয় ব্যয় সবসময় সমান হবে সেই পয়েন্টটাকে আমরা বলি সম আয় ব্যয় বিন্দু। সেই পয়েন্টটাকে আমি যখন আইডেন্টিফাই করতে পারবো তখন আমি ডিসাইড করতে পারবো যে এর থেকে বেশি দামে আমাকে পণ্য বিক্রয় করতে হবে, কারণ এই পয়েন্টের পরে যদি আমি বেশি দামে পণ্য বিক্রয় করি তাহলে আমার লাভ হবে এবং এই পয়েন্টের নিচের দামে যদি আমি বিক্রয় করি তাহলে আমার ক্ষতি হবে। সো এই পয়েন্টটা আইডেন্টিফাই করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরে আমরা আলোচনা করব আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা এবং প্রক্রিয়া নিয়ে। অর্থাৎ কোনো ব্যক্তির ব্যবসা শুরু করার আগে তার ব্যবসা করার সক্ষমতা আছে কিনা সেটা যাচাই করা প্রয়োজন। অর্থাৎ আমি চাইলেই ব্যবসা শুরু করতে পারি, কিন্তু তার আগেও আমার যাচাই করতে হবে যে আমার ব্যবসাটা করার সক্ষমতা আছে কিনা। এর প্রধান কারণ হচ্ছে ব্যবসায় সাফল্য লাভ বা অকৃতকার্য হওয়ার কিন্তু একটা ঝুঁকি আছে। অর্থাৎ ব্যবসায় আমি সাফল্য লাভ করতে পারি, আবার অকৃতকার্য হতে পারে, ব্যবসায় অনেক ক্ষতিও আসতে পারে। ফলে ব্যবসা শুরু করার আগে আমাকে সক্ষমতা যাচাই করে নিতে হবে যে আমি যে লাভটা পাচ্ছি সেটাকে আমি পজিটিভলি নিতে পারছি কিনা এবং যে ক্ষতিটা আমার হতে পারে সেই ঝুঁকিটা আমি নিতে পারছি কিনা সেই সক্ষমতাটা যাচাই করে নেওয়াটাই কিন্তু একজন বুদ্ধিমানের কাজ। সো ব্যবসায় সক্ষমতা যাচাই করাটা একটা জটিল বিষয় হিসেবে কিন্তু বিবেচিত হয়। আত্মবিশ্লেষণ পদ্ধতির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী আমাকে সক্ষমতা যাচাই করে নিতে হবে ব্যবসায় স্টার্ট করার আগে। বন্ধুরা, এখন আমরা একটা ডেমো দেখবো, যে ডেমোতে আমরা প্রাকলিত আর্থিক বিবরণীর একটা ছক উপস্থাপন করেছি। এই ছকের ভেতরে আমরা বিভিন্ন জিনিস ইনক্লুড করেছি, যে জিনিসগুলো আমাদেরকে কী করতে হয় প্রাকলিত আর্থিক বিবরণীর সাথে সংযুক্তি হিসেবে ব্যবসা পরিকল্পনায় ইনক্লুড করতে হয়। যেমন প্রকল্পের ব্যয়ের পরিমাণ, অর্থাৎ প্রকল্পের মধ্যে কী কী ব্যয় হতে পারে সেটা আগে থেকে আইডেন্টিফাই করা। প্রকল্পের স্থায়ী মূলধন, যেটা ব্যয় আমাদেরকে শুধুমাত্র একবারই করতে হয়, যেমন দোকান ভাড়া, আসবাবপত্র, সাজসজ্জা, এরকম বিভিন্ন ধরনের মূলধন আমাদেরকে ফার্স্টে ইনভেস্ট করতে হয়। তারপর আমরা যদি চলতি মূলধনের কথা উল্লেখ করি, যে চলতি মূলধন আমার ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য সারা বছরই কী করতে হয় ব্যয় করতে হয়। সো এই চলতি মূলধন এর জন্য আমার যে অর্থটা ব্যয় হয় সেটাও কিন্তু আমার যে প্রকল্প ব্যয়ের পরিমাণ সেটার মধ্যে ইনক্লুডেড হবে। যেমন পণ্য সামগ্রী ক্রয়, কর্মচারীর বেতন, বিদ্যুৎ খরচ, দোকান ভাড়া, এরকম বিভিন্ন বিষয় কিন্তু চলতি মূলধনের মধ্যে ইনক্লুডেড হবে। সো তারপরে আমরা এই স্থায়ী মূলধন এবং চলতি মূলধনটাকে যোগ করে পেয়ে যাব আমার প্রকল্পের জন্য মোট ব্যয়ের পরিমাণ কতটুকু। সো তারপরে আমরা ব্যয়টার পরিমাণ যখন আমরা জেনে গেলাম তখন আমরা আসবো যে আমার প্রকল্পের যে অর্থায়ন সেই অর্থায়ন পদ্ধতিটা আসলে কীরকম হবে। আমি নিজস্ব তহবিল থেকে অর্থ দিতে পারি, আত্মীয় স্বজন থেকে ঋণ করতে পারি, ব্যাংক থেকে ঋণ করতে পারি। সো এইভাবে আমি কী করতে পারি আমার মূলধনটাকে অ্যাকুমুলেট করতে পারি, অর্থাৎ প্রকল্পের অর্থায়নটাকে আমি অ্যাকুমুলেট করতে পারি। সো আমরা জেনে নিলাম যে প্রকল্পের অর্থায়ন পদ্ধতিটা কী এবং এখান থেকে আমরা কীভাবে অর্থটাকে অ্যাকুমুলেট করবো এবং আমার মোট প্রকল্পের ব্যয়টা সম্পর্কেও জেনে গেলাম। সো এখন আমরা প্রাকলিত একটা আয় ব্যয় বিবরণী দেখবো, যেখানে আমার যে প্রাকলিত আয়টা রয়েছে যেটা আমি বিক্রয় থেকে পাবো, অর্থাৎ পণ্য বিক্রয় করার পরে আমার যে আয়টা হবে সেই আয়টা আমি ইনক্লুড করবো এবং সেখান থেকে আমার যে ব্যয়টা হবে সেই ব্যয়টা আমি বাদ দিব এবং তারপরে আমি প্রাকলিত যে লাভটা সেই লাভটা পেয়ে যাবো। অর্থাৎ এখানে আমার প্রাকলিত আয় হিসেবে আমার বিক্রয় থেকে যে আয়টা হচ্ছে সেই আয়টা আমি উল্লেখ করবো এবং প্রাকলিত যে ব্যয়টা ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে যে ব্যয়গুলো হচ্ছে চলতি মূলধন রিলেটেড সেগুলো আমি উল্লেখ করবো এবং তারপর আয় থেকে ব্যয়টা বাদ দিলেই আমি প্রাকলিত লাভটা পেয়ে যাবো। সো এটা হচ্ছে আমার প্রাকলিত আয় ব্যয় বিবরণী, যেটা আমাকে কী করতে হয়, যেটা আমাকে ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে ইনক্লুড করতে হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কী কী জিনিস জানলাম? আজকের ভিডিওতে আমরা জানলাম ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনাগুলো কী কী, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তুগুলো কী কী, তারপরে আমরা জানলাম প্রাকলিত নগদন প্রবাহ বিবরণী সম্পর্কে, সম আয় ব্যয় বিশ্লেষণ সম্পর্কে এবং আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা এবং প্রক্রিয়া সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।